আসসালামু আলাইকুম। তো আজকে দুটি এয়ারড্রপ নিয়ে আলোচনা করব। তো এয়ারড্রপ দুটিতে সহজেই জয়েন হতে পারবেন, তবে যারা নতুন তাদের জন্য আর কি এয়ারড্রপের ভিডিওটি মেক করা। তো এর দুইটি এয়ারড্রপ দুই ধরনের, একটা হলো যে আপনার ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে, আর একটি হলো আপনার টেলিগ্রাম বুট, যে ওইভাবে জয়েন হতে হবে। তো এসব এয়ারড্রপে জয়েন হওয়া খুবই ইজি টাস্ক এগুলো। তো তারপর নতুন যারা তারা হয়তো বুঝে না, তো যাদের জন্য আর কি ভিডিওটি মেক করা, তো করবেন কি, আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা আপনার টেলিগ্রামে আমার যে চ্যানেলটা আছে ওখানে এই লিঙ্ক দিয়ে দেবো। তো করবেন কি, ফার্স্ট আপনারা এখানে আপনার যে লিঙ্কটি দেওয়া আছে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এখানে একটা ওয়েবসাইট নিয়ে যাবে তাদের। তো তাদের ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পারবেন তাদের কিছু টাস্ক আছে নিচে, তাদের এখানে বিস্তারিত দেখতে পারবেন যে কিভাবে কি রিওয়ার্ডটা দেওয়া হবে। আপনার প্রথম 4051 জনকে আপনার তারা রিওয়ার্ডটা দেবে এয়ারড্রপের। তো এখানে প্রথম করতে হবে কি, আপনাকে এই যে নিচে আসলে দেখতে পারবেন যে এখানে বলছে কি তাদের অ্যাড্রেস দিতে, একটা ইউএসডিটি TRC20 অ্যাড্রেস দিতে বলছে। তো তারা করবেন কি, এখানে আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে ইউএসডিটি লিখে সার্চ দেবেন, তারপর TRC20 যে ইউএসডিটি অ্যাড্রেসটা আছে, এই যে এখানে কিন্তু লেখা আছে এটা TRC20। তো আপনারা করবেন কি, TRC20 যে ইউএসডিটি অ্যাড্রেসটা আছে ওইটা সিলেক্ট করে নেবেন। তো TRC20 এটা কপি করে নিলাম আমি। তো এই অ্যাড্রেসটা এখানে আপনার ওয়েবসাইটে দিতে হবে। এখানে আমি ওয়েবসাইটে এই অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তারপর কন্টিনিউ করে দিলাম। দেন করতে হবে কি, তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে। এখানে ক্লিক করলে আপনি তাদের টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্কটা পেয়ে যাবেন। আর কাজ করতে গেলে এভাবে মাঝে মাঝে আপনার ক্যাপচা আসতে পারে, ওই ক্যাপচাটা আপনি ফিল আপ করে নেবেন। ক্যাপচাটাও কীভাবে ফিল আপ করবেন ওটাও দেখিয়ে দিচ্ছি। এটা অটো ফিল আপ হয়ে গেছে। তো তারপর এই দেখেন আমার প্রথম টাস্কটা কিন্তু এখানে কমপ্লিট, তো প্রথম যে টাস্কটা অ্যাড্রেস দিয়েছে এটা কমপ্লিট হয়ে গেছে। দেন আপনারা করবেন কি, জয়েন টেলিগ্রাম গ্রুপ এখানে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে তাদের নিয়ে যাবে। তো এখানে টেলিগ্রাম গ্রুপে আসার পর এখানে জয়েন করে নেবেন গ্রুপটিতে। আমি জয়েন করে নিলাম। তো জয়েন করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, আপনার এই টাস্কটি কমপ্লিট হয়ে যাবে। তো তারপর তাদের টুইটারে ফলো করে নেবেন, এখানে টুইটার ফলোয়ারের এখানে ক্লিক করবেন। তো এয়ারড্রপে অংশগ্রহণ করা মূলত এগুলাই, টুইটার ফলো, তারপর আপনার ফেসবুক, লিঙ্কডইন, এগুলো শুধু তাদেরকে ফলো করবেন, অ্যাড্রেস দেবেন, এই আর কি হলো এয়ারড্রপের কাজ। আর কিছু অন্যরকম টাস্ক থাকে, তো ওগুলো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে অন্য যে এয়ারড্রপগুলো আসবে ভবিষ্যতে। তো এখানে আপনারা ফলো করে নেবেন, ফলো করার পর এখানে পেস্টিংয়ে ফলো হয়ে যাবে। দেন আপনারা করবেন কি, এখানে অ্যাগেন আসবেন, কন্টিনিউনে ক্লিক করে নেবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করা হয়ে গেছে। তারপর এখানে আছে একটা রিটুইটের টাস্ক আছে, তো এই রিটুইটের টাস্কটাকে আপনারা কমপ্লিট করে নেবেন। এখানে তারা ফুল ডিটেলস বলে দেবে যে কী করতে হবে। তো রিটুইটের উপর যদি ক্লিক করে আপনার তাদের টুইটারের রিটুইট পেজে নিয়ে যাবে। তো সরাসরি তাদের এখানে নিয়ে এসছে, এখানে তাদের টুইটটাকে রিটুইট করে দেবেন, একটা লাভ রিয়েক্ট দিয়ে দেবেন পারলে। তো দেন আপনারা এখন ব্যাগে আসবেন, তো এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন, আপনার কিন্তু এখানে জয়েন করা হয়ে গেছে অ্যাডভেটিতে। আর এখানে আপনার রেফারেল লিঙ্ক পাবেন, রেফারেল লিঙ্ক থেকে আপনি রেফার করতে পারবেন। তো এটা ওয়েবসাইটের আপনারা আশা করি বুঝতে পারছেন। এবার আসি আপনার বুটে কীভাবে জয়েন হবেন। তো বুটে জয়েন হওয়ার জন্য এখানে জয়েন এয়ারড্রপ বুটে ক্লিক করবেন, এটাও আপনার লিঙ্কটা দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। তো এখানে দেখতে পাচ্ছেন তারা সব কিছু বিস্তারিত এখানে এবার বলে দেবে কীভাবে কী এয়ারড্রপে জয়েন হতে হবে। এগুলো খুবই সিম্পল টাস্ক। তো এখানে তারা সব কিছু বলে দিছে। তো এই অনুযায়ী আপনারা তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন, তারপর টুইটারে ফলো করবেন, এগুলো আমি সব করে নিচ্ছি। তো দেন আপনারা করবেন কি, এখানে বলছে তাদের এই টাস্কগুলো কমপ্লিট করতে টুইটারে জয়েন করে তাদের পোস্ট রিটুইট করে দেবেন, তারপর রেজিস্টারে ক্লিক করবেন। দেন এখানে একটা ক্যাপচা আসছে, আপনার ক্যাপচাটা বলছে কি রেডিও, এখানে পিকচারে বলে দিছে রেডিও ক্লিক করতে। আপনার এখানে রেডিও আছে কোথায় এটা সিলেক্ট করে নেবেন, আমি রেডিওটা সিলেক্ট করে নিই। আমার ক্যাপচাটা পূরণ হয়ে গেছে। তারা ইমেল অ্যাড্রেস চাইতেছে এখানে আপনার, তো আপনার একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন।
দেন এখানে আপনার বেপ 20 অ্যাড্রেস চাইতেছে, তো ট্রাস্ট ওয়ালেট থেকে আপনার বিনান্সের স্মার্ট চেইন যে বিনান্স অ্যাড্রেস আছে ওইটা এনে দেবেন। তো ট্রাস্ট ওয়ালেটটা কই আপনার, ট্রাস্ট ওয়ালেটে ঢুকলাম, তো ট্রাস্ট ওয়ালেটে এখানে আপনার দেখতে পারবেন যে এই যে স্মার্ট চেইন বিএনবি যেটা এটা সিলেক্ট করবেন, তো স্মার্ট চেইন বিএনবি এটা কপি করে নেবেন অ্যাড্রেসটা, তারপর এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। তো আমি কিন্তু দিয়ে দিছি অলরেডি। তারপর এখানে আপনার টুইটার প্রোফাইল লিঙ্ক হবে, আপনার টুইটার যে প্রোফাইল লিঙ্কটা আছেন ওইটা দিয়ে দেবেন, টুইটারের প্রোফাইল লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো তারপর তো এখানে তারা চাইছে কি, পরবর্তীতে চাইছে যে তাদের টুইটার একটা রিটুইট করতে হবে এবং রিটুইট লিঙ্কটা চাইছে, তো তারা ওখানে একটা আপনার কুইটু টুইট যেটাকে বলে ওইটা করে দেবেন, তাদের যে টুইটটা আছে টুইটটাকে একটা কুইটু টুইট করে দেবেন। এই এই দেখেন কুইটু টুইট যেটা, এখানে লিখে দেবেন নাইস প্রজেক্ট বা কিছু একটা লিখে দেবেন, একটা টুইট হয়ে যাবে। অথবা অনেক সময় বলে যে আপনার তিনজন ফ্রেন্ডকে আপনার ট্যাগ করতে বলে বা পাঁচজন ফ্রেন্ডকে ট্যাগ করতে বলে, ওই সময় করবেন কি অ্যাট দ্য রেট লিখে আপনি যদি এস লেখেন বা কিছু লেখেন, আপনার যে ফলোয়ার আছে ওই অনুসারে আপনার কিছু ট্যাগ করার পরিবর্তে আপনার অ্যাট দ্য রেট লিখলে আর কি কিছু আইডি চলে আসবে, ওখানে পাঁচজন ফ্রেন্ডকে ট্যাগ করবেন। তবে ট্যাগগুলো করবেন এমন আইডিকে যে আইডিগুলো আর কি ভেরিফাইড আইডি না, ভেরিফাইড আইডি ট্যাগ করলে কিন্তু আপনার আইডি ব্যান হয়ে যেতে পারে। তবে এটি ট্যাগ করতে বলে নাই, আমি ট্যাগ করবো না, তো টুইট করে দিলাম। এই টুইটের লিঙ্কটা আমি ওই বুটের ভিতর দেব। এই টুইটারের রিটুইট যে লিঙ্কটা আছে এই রিটুইট লিঙ্কটা আমি কপি করে দিয়ে দিচ্ছি। তো তারপর আই হ্যাভ জয়েন্ট, তো আপনার কিন্তু বুটে এই ইয়ারড্রপটিতে অংশগ্রহণ করা হয়ে গেছে, এখানে আপনার রেফারেল লিঙ্কও আছে। তো এগুলো আমি একদম এ টু জেড দেখিয়ে দিলাম, যারা নতুন তারা বোঝেন, এগুলো কিন্তু একদম সিম্পল টাস্ক। এগুলো যারা অনেকদিন ধরে এয়ারড্রপে করতেছে তাদের জন্য 2-1 মিনিটের ব্যাপার এক একটা এয়ারড্রপে জয়েন হওয়ার। তো আপনারা যারা নতুন তাদের জন্য আর কি ভিডিওটি মেক করা।